দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি অনলাইন বুলিংয়ের শিকার হয়েছেন, এমন তথ্য উঠে এসেছে নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশে আসা আমেরিকার ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিবেদনে। তাদের টেকনিক্যাল অ্যাসেসমেন্ট মিশন টিএএম আইআরআই এর ওয়েবসাইটে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর, গুজব ও বিভ্রান্তিকর রাজনৈতিক আক্রমণ চালানো হয়েছে, যার সিংহভাগের জন্য দায়ী ছিল বিএনপি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, 2024 নির্বাচনের প্রচারের সময়কাল এবং নির্বাচনের দিনসহ অন্যান্য সময়ে আগের নির্বাচনগুলোর তুলনায় সহিংসতা কম হয়েছে, কারণ রাষ্ট্রীয় নিরাপত্তায় সরকার বাড়তি নজর দিয়েছে। তা সত্ত্বেও 7ই জানুয়ারি নির্বাচনে গুণগত মান ক্ষুণ্ণ হওয়ার কারণ বিরোধী দলগুলোর সহিংসতা। নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ সরকার নিরাপত্তা বৃদ্ধির জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে নির্বাচনী নিরাপত্তার জন্য বাজেট বাড়ানো, দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন এবং নিরাপত্তা ব্যবস্থা তদারকি করার জন্য অ্যাডহক সমন্বয় ইউনিট গঠন। বিএনপি নির্বাচনী সহিংসতার কথা উঠে এসেছে প্রতিবেদনে। সংঘর্ষ, প্রচার মিছিলে হামলা, প্রচার কার্যালয় ধ্বংস বা অগ্নিসংযোগ, মৌখিক হুমকি, ভাঙচুর এবং অগ্নিসংযোগের কথা বলা হয়েছে। বিএনপির নেতৃত্বে নির্বাচন ঠেকাতে অবরোধ, ধর্মঘট, যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, ভীতি প্রদর্শন সহ সহিংসতার কথা প্রতিবেদনে উঠে এসেছে। বিএনপির গত 28 অক্টোবরের মহাসমাবেশে নয়াপল্টনের সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজ নিহত হওয়ার ঘটনাটিও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যে মার্কিনীদের পিছনে এত আশা ভরসা করল বিএনপি, তারাই এখন এমন প্রতিবেদন প্রকাশ করায় পল্টন পাড়ায় কান্নার রোল বইছে।